আমরা কম বেশি সকলেই দুধ চা পছন্দ করে থাকি। আদা চায়ের কদর আমাদের কাছে নেই বলেই চলে, হবেই না কেন? আদা চায়ের গুণ তো আমরা জানি না, তাই আদা চায়ের কদর আমাদের কাছে নেই। এক কাপ আদা চায়ের কদর অনেকের কাছেই নেই। কিন্তু জানেন কি, এই এক কাপ আদা চায়ে কি কি গুণ আছে? স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলেন, চায়ের সঙ্গে যদি আদা যুক্ত হয় তাহলে এর উপকারিতা বাড়ে কয়েক গুণ। আদায় রয়েছে জীবাণুরোধী উপাদান, যা রোগ জীবাণু ঠেকায়। জ্বর জ্বর ভাব, গলা ব্যথা ও মাথা ব্যথা দূর করতে সাহায্য করে আদা চা। বিশেষজ্ঞরা বলেন, আদাতে প্রচুর ভিটামিন সি, ম্যাগনেশিয়াম ও অন্যান্য খনিজ থাকে, তাই শরীরের জন্য এটি অনেক উপকারী। এক কাপ লিকার চায়ে কয়েক কুচি আদা ফেলে দিলেই হলো, চায়ের স্বাদ তো বাড়েই, সেই সঙ্গে একাধিক শারীরিক উপকারও পাওয়া যায়। আসলে আদায় রয়েছে প্রচুর মাত্রায় ভিটামিন সি, সেই সঙ্গে মজুদ রয়েছে ম্যাগনেশিয়াম সহ আরও একাধিক ভিটামিন এবং মিনারেলস, যা নানাভাবে শরীরের উপকারে আসে। বিশেষত শরীরকে সবসময় সুস্থ রাখতে ভিটামিন সি তো সব দিক থেকে সাহায্য করে থাকে। এই কারণেই তো আয়ুর্বেদ বিশেষজ্ঞরা নিয়মিত আদা চা খেতে বলেন। কোনো কারণে যদি শরীরের ইনফ্লেমেশন বা প্রদাহের মাত্রা বেড়ে যায় তাহলে কিন্তু চিন্তার বিষয়, কারণ সেক্ষেত্রে দেহের গুরুত্বপূর্ণ অঙ্গগুলির মারাত্মক ক্ষতি হওয়ার আশঙ্কা থাকে। সেই সঙ্গে বেশ কিছু জটিল রোগ মাথা চাড়া দিয়ে ওঠার আশঙ্কাও বেড়ে যায়। আর সব থেকে চিন্তার বিষয় হলো, শরীরে প্রদাহের মাত্রা নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে কিনা তা বোঝারও কোনো উপায় থাকে না। আর তাই তো আয়ুর্বেদ বিশেষজ্ঞরা নিয়মিত আদা চা খাওয়ার পরামর্শ দেন, কারণ আদায় রয়েছে প্রচুর মাত্রায় অ্যান্টি ইনফ্লেমেটরি উপাদান, যা শরীরের ভিতরে প্রদাহের মাত্রা কমাতে বিশেষ ভূমিকা পালন করে। সেই সঙ্গে যে কোনো ধরনের ব্যথা কমাতেও এইসব অ্যান্টি ইনফ্লেমেটরি উপাদান নানাভাবে আমাদের সাহায্য করে। আপনি যদি নিয়মিত আদা চা খেতে পারেন তাহলে সারা শরীরে রক্তের প্রবাহের উন্নতি ঘটবে। আদায় মজুদ রয়েছে উপকারী অ্যামিনো অ্যাসিড, ভিটামিন এবং মিনারেল, যা সারা শরীরে অক্সিজেন সমৃদ্ধ রক্তের প্রবাহ বাড়িয়ে তুলতে যেমন বিশেষ ভূমিকা পালন করে, তেমনি জ্বর এবং সর্দি কাশির মতো সমস্যাকে দূরে রাখতেও বিশেষ ভূমিকা পালন করে। শুধু তাই নয়, বিশেষজ্ঞদের মতে গরমকালে নিয়মিত আদা চা খাওয়া শুরু করলে অতিরিক্ত ঘাম হওয়ার সম্ভাবনা কমে যায়। এখনকার সময়ে রোগ প্রতিরোধ ক্ষমতার উন্নতি ঘটানো আমাদের শরীরে যে কতটা প্রয়োজন তা আমরা এর মধ্যে সবাই জেনে গেছি। আপনি যদি নিয়মিত আদা চা পান করতে পারেন তাহলে আপনার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে দ্বিগুণ হারে। রোজকার ডায়েটে আদা চাকে জায়গা করে দিলে শরীরের অ্যান্টিঅক্সিডেন্ট এবং ভিটামিন সি এর মাত্রা বাড়তে শুরু করে, যে কারণে দেহের রোগ প্রতিরোধ ব্যবস্থার এতটাই উন্নতি ঘটে যে ছোট বড় কোনো রোগী ধারে কাছে ঘেঁষতে পারে না। শুধু তাই নয়, এই দুই উপকারী উপাদানের গুণে শরীরে খারাপ কোলেস্টেরলের মাত্রা বেড়ে যাওয়ার আশঙ্কাও কমে যায়। আদা চা পান করার সবচেয়ে ভালো দিক হলো, এটি আমাদের মানসিক চাপ কমায়। গত কয়েক বছরে আমাদের দেশে যে যে রোগের প্রকোপ বেড়েছে তার প্রায় প্রতিটির সঙ্গে স্ট্রেসের যোগ রয়েছে। আর আজকের কর্পোরেট দুনিয়ায় মানসিক চাপ থেকে যে কারো মুক্তি নেই তা তো আর বলার অপেক্ষাই রাখে না। তাই তো মানসিক চিন্তা বা অ্যাংজাইটির কারণে যাতে শরীরে কোনো ক্ষতি না হয় তা সুনিশ্চিত করতে নিয়মিত আদা চা আপনাকে খেতেই হবে, কারণ আদায় উপস্থিত নানাবিধ পুষ্টিকর উপাদান নিমিষেই মানসিক চাপ কমায়, ফলে মানসিক চিন্তার কারণে শরীরে কোনো ক্ষতি হওয়ার আশঙ্কাও থাকে না। আপনি যদি নিয়মিত আদা চা পান করতে পারেন তাহলে আপনার যে কোনো ধরনের পেটের সমস্যাও দূর হয়ে যাবে। নিয়মিত আদা চা খাওয়া শুরু করলে পাচক রসের ক্ষরণ ঠিক মতো হয়, ফলে হজম ক্ষমতার উন্নতি ঘটে, সেই সঙ্গে গ্যাস অম্বলের প্রকোপ তো কমেই, তার পাশাপাশি যে কোনো ধরনের পেটের রোগও কমে যায়। কোনো কারণে কি আপনার মাথা ঘুরছে, সেই সঙ্গে বমি বমি ভাবও রয়েছে, এমনটা হয় আমাদের পেটে গ্যাস অম্বলের কারণে, তাহলে ঝটপট এক গ্লাস আদা চা বানিয়ে খেয়ে ফেলুন, দেখবেন সঙ্গে সঙ্গে উপকার পাবেন, সেই সঙ্গে মাথার যন্ত্রণার মতো সমস্যাও কমে যাবে। আসলে আদায় এত ধরনের উপকারী উপাদান রয়েছে যে তা শরীরে প্রবেশ করা মাত্র বেশ কিছু পরিবর্তন হতে শুরু করে, যার প্রভাব এমন ধরনের সমস্যা কমাতে সময় লাগে না। বিশেষত মাথা যন্ত্রণা এবং মাইগ্রেনের চিকিৎসায় আদা চায়ের কোনো বিকল্প হয় না বললেই চলে। নিয়মিত আদা চা খেলে আমাদের হার্টও ভালো থাকে। বেশ অনেকগুলো সমীক্ষায় দেখা গেছে আদায় রয়েছে বেশ কিছু উপকারী উপাদান, যা কোলেস্টেরলের মাত্রা সঠিক রাখে, ফলে ধমনীতে রক্তের প্রবাহ স্বাভাবিক থাকে, এর ফলে হার্টের সমস্যাও দূর হয়। তাই বন্ধু, হার্টকে ভালো রাখতে চাইলে আদা চা খেতেই হবে।